আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা জবা ফুলের বিভিন্ন স্তবক দেখব। তোমরা দেখতেছো আমার হাতে একটা জবা ফুল। আচ্ছা, গ্রসলি আমরা যদি মোটামুটি বাইরে থেকে যেভাবে দেখি যে বিভিন্ন স্তবক, তো মানে যে চিকন এগুলো যেগুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে উপবৃত্তি। এই যে চিকন চিকন যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে উপবৃত্তি, এই যেগুলো হচ্ছে উপবৃত্তি। তারপর যদি এই উপবৃত্তির নিচে যেটা আছে, এই যে তোমার সংযুক্ত, এই যে সংযুক্ত একটা করে দেখতেছো, এই যে এই যে এই যে একটা দুইটা, এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বৃতি। এই যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার বৃতি, যেগুলো হচ্ছে তোমার বৃতি, এগুলো হচ্ছে সংযুক্ত হয়ে গেছে। আমরা পরে যখন এগুলোকে আলাদা করে দেখব তখন দেখতে পারবা। আর এটা তো জানো, এটা হচ্ছে তোমার দল বা পাবডি। তারপর এটা হচ্ছে তোমার ফরাকদানি। আচ্ছা, এটা হচ্ছে তোমার পুংকেশর, এই যে পুংকেশর। আর পুংকেশরের ভিতরেই আছে তোমার হচ্ছে যে স্ত্রী স্তবক বা হচ্ছে তোমার স্ত্রী কেশরটা। আর এই যে উপরে যে লাল লাল এগুলো দেখতেছো, এই যে লাল লাল এগুলো হচ্ছে তোমার গর্ভমুণ্ড। এই যে কয়টা দেখা যায় গর্ভমুণ্ড, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তোমরা দেখতেছো পাঁচটা গর্ভমুণ্ড দেখা যায়। আর আমরা জানি একটা স্ত্রী কেশরে কয়টা গর্ভমুণ্ড থাকে, একটা গর্ভমুণ্ড থাকে। তাহলে এখানে গ্রসলি আমরা বলতে পারি এই যে জবা ফুলটাতে তোমার কয়টা স্ত্রী স্তবক বা হচ্ছে তোমার স্ত্রী কেশর আছে, পাঁচটা স্ত্রী কেশর আছে। আর এই যে হলুদ হলুদ যেগুলো দেখতেছ এগুলো হচ্ছে তোমার ফরাকদানি। এগুলো কি? এগুলো হচ্ছে ফরাকদানি। এই যে হলুদ হলুদ অনেকগুলো দেখতেছ এগুলো হচ্ছে ফরাকদানি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে জবা ফুলটা, জবা ফুলটাতে তোমার যে স্ত্রীকেশর পুংকেশর দুইটাই আছে, তাহলে আমরা এটাকে কী বলবো? উভলিঙ্গ ফুল। তাহলে জবা ফুলটা কি? জবা ফুলটা যদি আমরা লিখে রাখি যে জবা ফুলটা আমাদের হচ্ছে উভলিঙ্গ, জবা ফুলটা আমাদের হচ্ছে উভলিঙ্গ। আচ্ছা, এরপর যদি আমরা যদি জিনিসগুলো আলাদা করি, এই যে আমরা যদি তোমার উপবৃত্তিগুলো আলাদা করি, কয়টা উপবৃত্তি পাই আমরা দেখি, যে একটা, এই যে দেখো আমরা হচ্ছে উপবৃত্তিগুলো হচ্ছে আলাদা করছি। সাধারণত জবা ফুলে তোমার উপবৃত্তি থাকে পাঁচটা, সাধারণত থাকে হচ্ছে উপবৃত্তি পাঁচটা। এবং তোমরা আগে দেখছো যে এগুলো কি ছিল? মুক্ত ছিল, একটা সাথে আরেকটা সংযুক্ত ছিল না। তাহলে উপবৃত্তিগুলো কেমন? মুক্ত। এবং হচ্ছে উপবৃত্তিগুলো সংখ্যাগত, তাইলে আমরা যদি সাজাই, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে আমরা উপবৃত্তি কয়টা পাইছি? আর উপবৃত্তির প্রত্যেকটা অংশকে বলে উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ। তাহলে আমরা উপবৃত্তাংশ কয়টা? সাতটা। আমরা হচ্ছে এখানে লিখে রাখি, দেখো উপবৃত্তাংশ হচ্ছে তোমার সাধারণত পাঁচটি হয়, কিন্তু তোমরা দেখতেছো এই ফুলটাতে কয়টা? সাতটা। এখন দেখবো, আচ্ছা আমরা বৃতিটাকে আলাদা করবো। এই যে বৃতি হচ্ছে তোমার এই যে সংযুক্ত যে সবুজ পাটটা দেখতেছ, এই যে পাপড়ির উপরে, পাপড়ির উপর যে সবুজ অংশটা দেখতেছ, এই যে এই অংশটুকু, এটাই হচ্ছে তোমার বৃতি। আর বৃতিটা হচ্ছে দেখো সংযুক্ত, এই যে উপরে একটু আলাদা হয়ে আছে কিন্তু বাকিটা সংযুক্ত, একটা সাথে একটা সংযুক্ত। এখন হচ্ছে আমরা আলাদা করে দেখবো বৃতি কয়টা আছে। দেখো আমরা যদি দেখো আমাদের বৃতিগুলো ছিল সংযুক্ত, আমরা হচ্ছে ব্লেড দিয়ে কেটে এগুলোকে আলাদা করছি, দেখতে পারতেছো এখন। এগুলো যদি আমরা যদি এখন এই যে বৃন্ত থেকে যদি আমরা আলাদা করি, দেখো আমরা অলরেডি একটা আগে আলাদা করে ফেলছি। এই যে দেখো আমরা হচ্ছে বৃতিগুলো পেয়ে গেছি। দেখো বৃতি কয়টা আমাদের? বৃতি বৃতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বৃতি হচ্ছে পাঁচটা। বৃতি কয়টা? বৃতি হচ্ছে পাঁচটা। সাধারণত তোমার জবা ফুলের বৃতি পাঁচটাই থাকে, এটা তো আমাদের স্বাভাবিকই আছে, সাধারণ যতটা থাকে ততটাই আছে। তাহলে বৃতি কয়টা পাইছি আমরা? বৃতি পাইছি পাঁচটা। আর দেখো বৃতিগুলো কেমন ছিল? বৃতিগুলো সংযুক্ত ছিল, দেখো এগুলো কিন্তু একটার সাথে একটা লাগানো ছিল।
এখন হচ্ছে আমরা আমরা আলাদা করছি। তাহলে তোমার বৃত্তিগুলো কি, বৃত্তি সম্পর্কে আমরা কি লিখতে পারি, যে বৃত্তি হচ্ছে তোমার সংযুক্ত ছিল এবং কি ছিল, কয়টা পাইছি, পাঁচটি, বৃত্তি হচ্ছে তোমার পাঁচটি আর হচ্ছে ওরা ছিল সংযুক্ত। আচ্ছা এবার যদি আমরা তোমার দল বা পাবডি যেটা আছে ওইটা যদি আলাদা করি, তোমরা হচ্ছে যখন পুষ্পপত্র বিন্যাস পড়বা তখন দেখবা পুত্র, সরি পুষ্পপত্র বিন্যাস ওইখানে এস ওই যে ওইটা কয়েক প্রকারের হতে পারে, ওইটার মধ্যে একটা প্রকার ছিল তোমার টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো যে তোমার পুত্র পুষ্প। আচ্ছা এখন হচ্ছে আমরা পুষ্পপত্র বিন্যাসটা দেখবো, যে এটা হচ্ছে টুইস্টেড, যে দেখো একটার একটা মাথা অন্যটার অন্য মাথার ভিতরে ঢুকে আছে। দেখো এইটার এই যে এই যে এই মাথাটা, যে এই যে দেখো এই মাথাটা দেখো ওইটার ভিতরে ঢুকে আছে, এই যে এটার ভিতরে ঢুকে আছে, আর এটার অন্য মাথা হচ্ছে আরেকটার উপরে আছে, দেখতেছো, এই যে এটা হচ্ছে তোমার এর পাশেরটার হচ্ছে উপরে, ডান পাশেরটার উপরে আছে, আবার ডান পাশেরটার বাম পাশ হচ্ছে তোমার এটার নিচে আছে, আর এ পাশ কোথায় আছে, এ পাশ দেখো এটার উপরে আছে, এ দেখতেছো এই যে উপরে আছে, এই যে দেখো উপরে আছে, এবং এটাই হচ্ছে তোমার টুইস্টেড। এই যে এই পুষ্পপত্র বিন্যাস, এই যে তোমার পাপড়িগুলার এই ধরনের যে বিন্যাস, একটার এক পাশ হচ্ছে তোমার একটার ভিতরে থাকে আর এক পাশ হচ্ছে তোমার বাইরে থাকে, এটাকে আমরা কি বলি, টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস। এখন যদি আমরা পাপড়িগুলোকে আলাদা করি, দেখো দুইটা বের করছে, এ হচ্ছে তিনটা, চারটা, যে একটা জিনিস দেখতেছে এখানে একটু লাসা লাসা, মানে হচ্ছে একটু কি বলবো, পিচ্ছিল মনে হইতেছে, এতে হচ্ছে তোমার দ্বিবীজপত্রী যেসব উদ্ভিদগুলো আছে মালবেশী গোত্রের ওইটার একটা বৈশিষ্ট্য। আর আমরা জানি হচ্ছে জবা ফুল কি, জবা ফুল হচ্ছে তোমার মালবেশী গোত্রের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে মিউসিলেজ পূর্ণ। তোমরা এখানে খেয়াল করবে এই যে এখানে হচ্ছে পিচ্ছিল, পিচ্ছিল তোমরা পড়ছো যে ওই যে রোমশ অংশটা হচ্ছে মিউসিলেজ পূর্ণ এবং হচ্ছে কি ধরনের, এবং হচ্ছে তোমার পিচ্ছিল, তাহলে এটা আমরা মালবেশী গোত্রের একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি। এখন খেয়াল করো আমরা পাবডি কয়টা পেয়েছি, পাবডি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে আমরা পাবডি কয়টা পেয়েছি, পাবডি হচ্ছে পাঁচটা। পাবডি অথবা হচ্ছে দল বলে, দল, আর এগুলো কি কেমন ছিল, পাকানো ছিল, এগুলো ছিল হচ্ছে পাকানো, প্লাস হচ্ছে এগুলো হচ্ছে কয়টা পেয়েছি, পাঁচটা। এখন দেখো যেটা দেখতে পারছো আমরা পাপড়ি সরানোর পর, এই যে এটাই হচ্ছে তোমার পুংকেশরীয় নালিকা, এই যে সম্পূর্ণটা হচ্ছে তোমার পুংকেশরীয় নালিকা, আর এই যে এগুলা কি হলুদ হলুদ, এগুলো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে পুংকেশর, এক একটা পুংকেশর দেখতেছো, এই যে এক একটা পুংকেশর হলুদ করে দেখতেছো, এই যে তোমার হচ্ছে লাল একটা সুতার মতো একদম পাতলা পাতলা একটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে তোমার এই যে হলুদেটা আটকানো, এই যে এগুলো হচ্ছে তোমার পুংকেশর। তাহলে জবা ফুলে দেখো পুংকেশর অনেকগুলা, এই জন্য হচ্ছে আমরা পুংকেশরটা আর কাউন্ট করি না, আমরা বলে দিই হচ্ছে পুংকেশর অসংখ্য। এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে আমরা এখান থেকে যে পাপড়িগুলো আমরা এখান থেকে যে আলাদা করছি, এই যে পাপড়িগুলো তোমার কিন্তু পুংকেশরীয় নালিকার সাথে আটকানো ছিল, পুংকেশরীয় নালিকার সাথে আটকানো ছিল, ওখান থেকে আমরা আলাদা করছি। এখন এই সময় হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে পাপড়িগুলো যে পুংকেশরের নালিকার সাথে লাগানো ছিল, এই জন্য আমরা যেটা লিখি যে পুং স্তবকে যেটা লিখি, এটা হচ্ছে তোমার দল লগ্ন, দল লগ্ন, আমরা একটা বলছি হচ্ছে তোমার পাপড়িকে কি বলি, আমরা দল বলতে পারি, পাপড়িগুলোকে কি বলতে পারি, দল বলতে পারি। তাহলে দেখো যেহেতু হচ্ছে পুংকেশরের নালিকার সাথে দলগুলো বা পাপড়িগুলো লাগানো ছিল, সেহেতু আমরা কি বলবো, পুংকেশর হচ্ছে দল লগ্ন। আচ্ছা এখন হচ্ছে পুংকেশরের সংখ্যা কত, পুংকেশরের সংখ্যা হচ্ছে তোমার অসংখ্য, পুংকেশরের সংখ্যা হচ্ছে অসংখ্য, এবং এরা যেহেতু হচ্ছে তোমার এই যে পুংকেশরীয় যে নালিকাটা আছে, পুংকেশরীয় নালিকার সাথে যেহেতু সবগুলা সংযুক্ত মানে লাগানো, সেহেতু এটাকে আমরা বলি সংযুক্ত, এগুলো লিখলেই হবে। এখন হচ্ছে পুংকেশরের এই যে ভিতরে আছে তোমার স্ত্রী স্তবক বা হচ্ছে স্ত্রী কেশর, এখন যেটা করতে হয় যে পুংকেশরীয় নালিকার উপরের এই যে সারফেসটা যখন সরাতে হয়, এটা খুবই
স্মুথলি সূক্ষ্ম হাতে করতে হয়, না হলে হচ্ছে ওইটা তো আমার হচ্ছে গর্ভমুণ্ড মাঝে হচ্ছে স্ত্রী কেশটা এত পাতলা যে ছিঁড়ে যাওয়ার অনেক ভয় থাকে। তো দেখি আমরা আস্তে আস্তে করি। প্লাস হচ্ছে তোমার এখানে এই যে কচি অংশটা এটা হচ্ছে অনেক পিচ্ছিল, তো দেখি পারি কিনা আস্তে আস্তে আমরা করি। আমরা যদি আলাদা করি উপরে যে পঙ্কেশ্বরীয় নালিকাটা ছিল এটা তোমার সূক্ষ্ম হাতে না করলে আসলে এই যে গর্ভমুণ্ডটা পাতলা একটা জিনিস দেখতেছো, পাতলা এই যে পাতলা এতে হচ্ছে তোমার স্ত্রী কেশরটা। এখন হচ্ছে যেটা হয় এটা অনেক ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। দেখো আমরা হচ্ছে আলাদা করতে পারছি আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক সময় ছিঁড়ে যায়, খুব খুব সূক্ষ্ম একটা জিনিস। তোমাদের হচ্ছে যারা এইচএসসি ক্যান্ডিডেট তোমরা যদি এইচএসসি প্র্যাকটিক্যাল হয় বায়োলজি তোমাদের কিন্তু এই প্র্যাকটিক্যালটা আসতে পারে, তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর হচ্ছে এই যে এখন দেখো এখন হচ্ছে আমরা গর্ভমুণ্ডগুলো খুব সহজে কাউন্ট করতে পারি, যে পাঁচটা, এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে একটা গর্ভমুণ্ডে তোমার কয়টা করে আমরা পাইতেছি, সরি এখানে হচ্ছে একটা স্ত্রী কেশরের জন্য তো একটা গর্ভমুণ্ড, তাহলে এখানে কয়টা গর্ভমুণ্ড পাইতেছি, পাঁচটা, তাহলে কি হবে আমাদের গর্ভপত্র হবে পাঁচটি এবং এরা হচ্ছে সংযুক্ত। দেখো এই যে সবাই একসাথে মার্জ হয়ে, এই যে মার্জ হয়ে তোমার একসাথে চলে গেছে গর্ভদণ্ডের সাথে, গর্ভমুণ্ডটা সবগুলো একসাথে মার্জ করে বা একত্রিত হয়ে কি করছে গর্ভদণ্ড গঠন করছে। দেখো তোমরা অমরটা দেখতে পারতেছো কিনা জানি না, এটা আসলে এভাবে দেখা সম্ভব না, মাইক্রোস্কোপ থাকলে একটু ভালো হতো। এই যে তোমরা খেয়াল করবে এই যে অমরা বিন্যাসটা তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে তোমার এই যে এটাই হচ্ছে তোমার যে গর্ভাশয়ে যে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে গর্ভাশয়ে প্রস্থচ্ছেদ, এত ভালো দেখা যেতেছে না, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কেমন হয় এটা হচ্ছে তোমার অক্ষীয় হয়, অক্ষীয়। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, যে তোমাদের হচ্ছে এইচএসসি যারা পরীক্ষা দিবা তার যদি প্র্যাকটিক্যাল হয় বায়োলজি, তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে এরকম একটা প্র্যাকটিক্যাল হয় জবা ফুলের, সবগুলা স্তবক তোমাকে বের করে দেখাতে হয়, তো মোটামুটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো আমরা যেগুলো পেয়েছিলাম একবার যদি গ্রসারি বলে দেয়, আমরা পেয়েছিলাম উপবৃত্তি যেটা আমাদের হচ্ছে ষাটটা ছিল এবং হচ্ছে মুক্ত ছিল, ষাটটা এবং ছিল হচ্ছে মুক্ত। তারপর কি পেয়েছি, তারপর হচ্ছে আমরা পেয়েছি বৃত্তি যেটা কয়টা, যেটা হচ্ছে পাঁচটি এবং ছিল সংযুক্ত। আমরা হচ্ছে ভিডিও শুরুতে দেখছি যখন ফুলটা আমাদের ডাইসেকশন বা আলাদা করার আগে, এরপর যে স্তবকটা ছিল ওইটা ছিল তোমার পাপড়ি, পাপড়িগুলো কেমন ছিল, পাপড়িগুলো টুইস্টেড বা পাকানো ছিল, পাপড়িগুলো টুইস্টেড বা পাকানো ছিল। আর এগুলো কয়টা তোমার যে দল বা পাপড়ি হচ্ছে তোমার পাঁচটি পেয়েছি আমরা। এরপর যে অংশটা পেয়েছি এরপর হচ্ছে আমরা পুংকেশ্বরীয় নালিকা পেয়েছি, পুংকেশ্বরীয় নালিকা এই যে তোমার এই যে পুংকেশ্বরীয় নালিকাটা, পুংকেশ্বরীয় নালিকা, এরপর হচ্ছে এখানে কয়টা, এখানে অনেকগুলো অসংখ্য কি আছে, অসংখ্য পুংকেশ্বর আছে। আর এই যে তোমার হচ্ছে যে পরাগধানী যে জিনিসটা, ওই যে হলুদ তোমার যে জিনিসটা, আরেকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে, যে হলুদ যে জিনিসটা দেখতেছো, এই যে হলুদ যে জিনিসটা দেখতেছো এতে হচ্ছে তোমার পরাগধানী। আর এই যে সম্পূর্ণটা এই যে এখান থেকে হচ্ছে নিচ থেকে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা পুংকেশ্বর, আর অনেকগুলা পুংকেশ্বর। আর পুংদণ্ডটা হচ্ছে তোমার এই যে এই জিনিসটা, তার একটা জিনিস আবার খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার পুংকেশ্বরীয় নালিকা, তারপর এই যে উপরের এই যে হলুদ অংশটা হচ্ছে তোমার কি, হলুদ অংশটা হচ্ছে পরাগধানী, তারপর এই যে সুতার মতো একদম পাতলা একটা স্ট্রাকচার দেখতেছো এটা হচ্ছে তোমার পুংদণ্ড। এই তো অনেকগুলো হচ্ছে পুংদণ্ড পেয়েছি। তারপর হচ্ছে আমাদের যেটা ছিল যে হচ্ছে তোমার স্ত্রী স্তবক, স্ত্রী স্তবকে দেখো পাঁচটা, পাঁচটি তোমার গর্ভমুণ্ড, পাঁচটি হচ্ছে তোমার গর্ভমুণ্ড, তার মানে হচ্ছে পাঁচটি স্ত্রী কেশর। এরপর হচ্ছে আমরা গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ করছি, গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ ভালোভাবে দেখা যেতেছে না, এটা অ্যাকচুয়ালি যদি দেখতে পারো তাহলে এটা হবে অক্ষীয়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং আমার গ্রুপে জয়েন করে সাথে থাকো।
আসসালামু আলাইকুম। এবং হচ্ছে সকল অনিচ্ছাকৃত ভুলের জন্য হচ্ছে দুঃখিত, আশা করি তোমাদের সবার অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম আবার।